নমস্কার আপনারা দেখছেন জেলা আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বোলপুরে সংঘবদ্ধ শপথ আজ 9 জানুয়ারি বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী এবং মহিলাদের অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথের এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা

এই বাংলার বুকে কাটাকাটি ঘুরোপুরি আহাদানি বন্ধের রাজনীতি যিনি উন্নয়নের মধ্য দিয়ে বাংলাকে আলো দেখিয়েছেন তিনি হচ্ছে আমাদের সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভায় রামপুরহাট এক নম্বর মন্ডলের অন্তর্গত কাপিস্টা পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত জয়ী মহিলা প্রার্থী ও প্রধান মণিমালা দাসের বাড়িতে পুলিশ গিয়ে হুমকি দেয় তারই প্রতিবাদে আজ বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা সহ মোহাম্মদবাজার ব্লকের একাধিক কর্মী সমর্থক মোহাম্মদবাজার থানায় গিয়ে ঘটনাটি বিস্তারিত জানতে চায় কিন্তু থানাতে অফিসার ইনচার্জ ছিলেন না ডিসেম্বর বডি মিটিং চলাকালীন সিন্টু পাল মদ্যপান করে এসে আরও ওনার সঙ্গে আরও তিনজন ছিল অশোক মৃদ্ধা শিবিকা কাজ করে দেবব্রত মণ্ডল ডিআরপি কাজ করে জয়দেব সাহা পঞ্চায়েত সমিতি মহাদেব মণ্ডল বিরোধী পক্ষ নেতা উনি একটা মেম্বারের পদে আছেন ওনারা এসে আমাকে টানা হয়ে করে সিন্টু পাল আমাকে পঞ্চায়েত থেকে বার করে দেয় তোকে প্রধান বলে মালিনা এইসব হিসেবে আমার হাজব্যান্ড আমার ছেলে বাধা যায় আমার হাজব্যান্ড ছেলে বাধাতে যাওয়াতে আমার হাজব্যান্ডের ছেলের নামে থানাতে কেস করে কেস চলার কারণে আমিও পরবর্তী গিয়েছিলাম কেস নেয়নি আমি পালের নামে ওনার তিনজন নামে কেস করতে গিয়েছিলাম ওনারা পুলিশ কোনো গুরুত্বই নিল না কোনো স্টেপ নিল না আমার সাড়ে বারো নাগাদ আমার বাড়ি পুলিশ পাঠায় আমার হাজব্যান্ডকে আমার বড় ছেলেকে তুলতে আমার ছেলেরা আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে পুলিশ এসে বলে সকালে যেন আপনার হাজব্যান্ড আর ছেলে যেন থানাতে দেখা করে আমার হাজব্যান্ড ছেলে তখনই সেই সেদিন থেকেই বাড়ি থেকে আজো পৰ্যন্ত হাজবেণ্ড নাই হাত উলা পঞ্চায়তে বাৰ কৰি পঞ্চায়ত থাকো পুলিচ নিলনা তৃণমূল কংগ্ৰেছৰ দলদ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নিৰ্বাচিত পঞ্চায়ত প্ৰধান কে তৃণমূলৰ কিছু যারা এতদিন জোর জবস্তি করে পঞ্চায়েতে ব্যবসা করে খেয়েছে তারা আজকে খেতে পাচ্ছে না আজ পঞ্চায়েত প্রধানকে হুমকি দিচ্ছে মহিলা পঞ্চায়েত প্রধানকে শিলাতাহানি করেছে তার স্বামীর অত্যাচার চালিয়েছে পুলিশ তাদের বাড়িতে বাড়িতে গ্রেপ্তার করতে যায়নি প্রধানের বাড়িতে উল্টে গেছে আর প্রধানের স্বামীকে কেস দিয়েছে প্রধানের ছেলেকে কেস দিয়েছে এর বিরুদ্ধে আমি পশিকে দেখা করতেছিলাম এসপি অফিসে যাবো এস পি সাহেবকে দেখা করব এই ঘটনা চললে আমি এখানকার আমাদের ব্লক কনভেনার আছেন ফণিদা ওনাকে দায়িত্ব দিয়ে গেলাম থানা ঘেরাও হবে আগামী পনেরো তারিখে সাতসকালে দুর্গাপুরের ফুলঝোর কালী মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল আগামীকাল অমাবস্যার পুজো তার আগে মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছাড়ল মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী জানালেন সকালে এসেই মন্দির খুলতে এসে দেখি প্রধান গেটের তালা ভাঙা মাতৃমূর্তির গায়ে অভূষণ এলোমেলো গলার চিক কানের দুল সহ সবকিছু গয়না নেই মন্দিরের প্রণামী বাক্স নেই প্রায় ত্রিশ মিটার দূরে দুষ্কৃতীরা প্রণামী বাক্স হাট করে খুলে ফেলে রেখে সব টাকা পয়সা নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশ দ্রুতই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ গয়নাও নগদ নিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে বলেই খবর রাজ্যপালের ব্যানানা রিপাবলিক প্রসঙ্গে সব কথায় কান দিতে নেই বলেন মন্ত্রী সুজিত বসু তারাপীঠ এসে শাহজান ইডিকে মারধরের ঘটনায় সমস্ত প্রশ্ন এড়িয়ে গেলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তবে রাজ্যপাল রাজ্যে তিনশো পঞ্চান্ন ব্যানার রিপাবলিক চলছে রাজ্যে প্রশ্নের উত্তরেই মন্ত্রী সুজিত বসু বলেন লোকে অনেক কথা বলে সব কথা আমার মনে কান দেওয়া উচিত নয় আমাদের রাজ্য ঠিক চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুব ভালো চলছে প্রথমত এসছি মন্দিরে পুজো দিতে আর আমার একটা ডেভেলপমেন্টের ফায়ারের সে ব্যাপারে এসেছি লোকে অনেক অনেক কথা বলে সব কথা কান দেওয়া আমার মনে হয় উচিত না আমাদের রাজ্য ঠিকই চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে আর আমরা মনে করি আমাদের সেফেস্ট সিটি ক্যালকাটা এটা আমরা বলিনি এটা কেন্দ্রের যা সংস্থা তারাই বলছে যে সেফেস্ট সিটি ক্যালকাটা আর কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রামপুরহাটকে ভারতবর্ষের সব থেকে সেরা থানা বলেছে এই রামপুরহাট না ওই আমাদের শ্রীরামপুরকে তা আমি মনে করি বাংলা তার নিজস্ব গতি প্রকৃতিতে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্যের থেকে ভালো বাংলা চলছে তারাপীঠে স্থায়ী দমকল হবে আমাদের জায়গা আমাদের লোকেশন হয়েছে লোকেট হয়েছে ডিএম পাঠাচ্ছেন আমরা দেখে নিচ্ছি তারাপীঠ আমরা করব তারাপীঠ শুধু না আমাদের নলহাটি মুরারাই লাভপুর এই চারটে জায়গা আমাদের জমি চিহ্নিত হয়েছে প্রসেসে আছে এগুলো খুব তাড়াতাড়ি হবে আর দুবরাজপুর আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে দেবো নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা এখানে বসছেন সিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা ও বীরভূম সৃজনি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে মোবাইল নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ফোর সেভেন ফোর ফোর থ্রি সেভেন সেভেন ওয়ান থ্রি নাইন ফোর থ্রি ফোর থ্রি টু সিক্স এইট ডাবল টু বিরতির পর আজ নয় জানুয়ারি মঙ্গলবার দু সুনীতি চট্টরাজ্য স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সপ্তম বর্ষ মৃত্যুবার্ষিকী পালন করা হয় সভার সভাপতিত্ব মৃণাল কান্তি বসু মহাশয় সভাপতিত্ব করেন অশোক চট্টরাজ বারো নম্বর কাউন্সিলর সহ পুলক রায় আশিস দে প্রশান্ত মজুমদার চন্দন ব্যানার্জি রতন কাহার প্রসেনজিৎ বসু মিঠু বাদ্যকর ভীম বংশকর নিত্যহরি চ্যাটার্জি শিবশঙ্কর ঘোষ সৌমেন দত্ত দেব সিনহা অনেকেই অংশগ্রহণ করেন সকলেই সকলের প্রিয় নেতা সুনীতি চট্টরাজ অর্থাৎ সোনাদা তার প্রতিকৃতিতেই মাল্যদান করেন তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সম্পাদক বেণীমাধব হাজরা উনত্রিশে ডিসেম্বর প্রয়াত হওয়ার ফলে সুনীতি চট্টরাজ্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে চন্দন ব্যানার্জি মহাশয়কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আমিন নাসিদ ও পতিত পাবন বৈরাগ্য রিপোর্ট ভয় টিভি সিউরি মাধ্যমিক পরীক্ষা দু বিষয়ে আলোচনা সভা সিউড়িতে আসন্ন মাধ্যমিক পরীক্ষা দু যাতে সুষ্ঠু স্বভাবেই সম্পন্ন হয় সেজন্যই সিউড়ি সদর মহকুমা শাসকের দপ্তরের পরিচালনায় আজ সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনে হলো আলোচনা সভা স্বাগত ভাষণ দিলেন সিউরি বেনীমাধব ইনস্টিটিউশনের প্রাক্তন টিআইসি সঞ্জয় কুমার সিংহ সিউরি এক নম্বর ব্লকের বিডিও গৌতম মণ্ডল এসডি অফিসের প্রতিনিধি সন্দীপ সেনগুপ্ত উপস্থিতি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা টিআইসিদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আবেদন করলেন বছরের পর বছর সুশিক্ষায় শিক্ষিত করে তুলছি কিন্তু এই বোর্ডের পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষাটা আমাদের সকলের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কারণ আমাদের প্রিয় সন্তানেরা ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এসে দাঁড়ায় আজকে জেলা বার্তা এই পর্যন্তই নমস্কার